長いたいな、僕。何だそれ、セーフティআমাদের একটা লাইট আমাদের কার্যালয়ের উপর যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা আজকে পদযাত্রা করছি। আমরা জানি যারা সন্ত্রাসী তারা অন্ধকারে আছে, ঠিক আছে, ওরা আমাদের কার্যালয় ভেঙেছে, কার্যালয় সাজিয়ে দিল, কিন্তু আমরা ওদের কোমর ভেঙে দিল। আর 21 সালে সন্ত্রাসবাদী দল আজকে সকালেও বলেছে বাটাম হাতে কর্মী সমর্থক দিন। এবারে ভাবছেন স্বাভাবিক কথা, যেমন পশুদেরকে আমরা বিচরণ করার ক্ষেত্রে নাকি কন্ট্রোল করার জন্য রাখি, সেই রকম ওই সমস্ত বরাহনন্দনদের কন্ট্রোলের জন্য ব্যবস্থা থাকবে। গতকাল আমি কাঁথিতে ঘোষণা করেছি,
এবার থেকে আমাদের দলীয় কর্মী সমর্থক মা বোনেদের সম্মান সম্ভ্রম রক্ষার দায়িত্ব আমাদের কার্যকর্তৃত্ব। শাসক দল এবং তার সরকার আইনের সুযোগ নিয়ে সাধারণ মানুষ মা বোনেদের উপর আক্রমণ করে, যুব সমাজ ছাত্র সমাজের উপর আক্রমণ করে, তখন অনেক সময় জনগণকে আইন হাতে তুলে নিতে হয় সেই সমস্ত বরাহনন্দনদের সাইজ করে দেওয়ার জন্য। আমি ঘোষণা করছি, যদি ওই বরাহনন্দন যদি না বরাহনন্দন হয়, তার যদি বাবার ইজ্জত থাকে, কালকে ঘোষণা করুক কারা এই কার্যালয় ভাঙতে এসেছিল, আমরা ওদের হিসেব মিটিয়ে নিব। দেখা গেছে, কি বলবেন? দেখুন, স্পষ্টতই বলছি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সন্ত্রাসবাদী দল হচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল, ঠিক আছে? তার মুখে এই ধরনের ভদ্রলোকের মতো কথা, এটা চালাকির নামান্তর। তাই ওরা চালাকির আশ্রয় নিয়েছে। ওই এর মধ্যে কলেজের মধ্যে কি ধরনের কার্যাবলী হয় আমার মুখ দিয়ে না বেরোলেই হয়। কলেজের তথাকথিত ভদ্রবেশী যারা প্রফেসর অন্যান্য শিক্ষক প্রতিনিধি আছেন, তারা বুকে হাত দিয়ে বলুন সেটা কলেজ না সন্ত্রাসের আতুর ঘর। আমরা হিসেব বুঝে নিব 21 সালের, আর ওই সন্ত্রাসীদের বলছি নাম লেখা আছে। মানুষ যেদিন হিসেব বুঝবে সেদিন তার অতি প্রিয় জন তাকে চিনতে পারবে প্লাস্টিক সার্জারি। চোখে মুখে নাকি বর্বরতার ছাপ, সেই সমস্তরা ভেতরে আছে, আর পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে যারা নিজের পরিবারকে রক্ষা করতে পারে না, টেবিলের নিচে ঢুকে। তাদের এই নির্লজ্জতা বেহায়াপনা মানুষের মনে হাসির উদ্রেক করছে, অনুকম্পা দেখাচ্ছি আমরা। পুলিশ প্রশাসনকে আমরাই নিরপেক্ষভাবে কাজ করতে দিব, তার আগে তাদেরও সংস্কার করে দেব। সেটা কিভাবে হবে? 2021 ইলেকশনের পরে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হলে আপনারা নিশ্চিত যে কেউ ওকে ইন্টারোগেশন করে দেখতে পারে, ঠিক আছে? পুলিশের এখন কাজ, ওদের কিছু চিটিংবাজ নেতা আছে, তাদের অভিযোগের মূলে আমাদের কার্যকর্তাদের হারাস মিলে আমাদের 40,000 মানুষের বিরুদ্ধে এ হয়েছে কেস। মানে কলেজ ক্যাম্পাস, সেখানে বোমাবাজি, বাইক পুড়ে দেওয়া, এরকম একটা গন্ডগোল, কি বলবেন? পূর্ব মেদিনীপুরে তো লজ্জা। একবারে দীর্ঘদিন ধরে তৃণমূল এই যে সন্ত্রাসী দলটি প্রতিটি শিক্ষা ক্ষেত্রে, কলেজ ক্ষেত্রে, কলেজের পরিবেশকে ধ্বংস করে দিয়েছে। সেখানে ছাত্রছাত্রীরা সম্মানের সঙ্গে পাঠরত হতে পারে না, এটা গোটা পশ্চিমবঙ্গে প্রমাণিত সত্য। তাই কলেজের কোনো বডি ঠিক নেই, হলো হারমাদ উন্মাদদের রাজত্ব। ওই দাদা সেদিন বলছিলেন, শুনছিলাম যে ওই লাল চুল কানে তার নাম ছিল যুব সমাজ, আগামী দিনে সমাজকে পথ দেখাবে, তাদের পিতা মাতাদের সেবা করবে। এইরকম চিটিংবাজ যুব সমাজ তৈরি করার জন্য যে সন্ত্রাসী দল তৈরির চেষ্টা করছে, আমরা এটা হতে দেব। আমরা যুব সমাজকে বলছি, তোমরাই দেশের ভবিষ্যৎ, তোমাদের দ্বারাই ডিজিটাল ওয়ার্ল্ড, ডিজিটাল ভারতবর্ষ তৈরি হবে, এবং উন্নত ভারতবর্ষ, শক্তিশালী ভারতবর্ষ, বৈভবশালী ভারতবর্ষ তৈরি হবে। এবং মোদিজির নেতৃত্বে আমাদের যুব সমাজ এগিয়ে চলেছে। কিছু যুব সমাজ পথভ্রষ্ট হয়েছে, আমরা তাদের সংশোধন করিয়ে দিব, কিন্তু তাদের হারমার দাদাদের আমরা শায়েস্তা করে দিব। আর জনগণ প্রস্তুত 2021 পরে ওদের মুখের ম্যাপ পাল্টে যাবে, আমি ফলো করে বলছি। মানে কলেজ কোন সুস্থির অবস্থা পশ্চিমবঙ্গে কোনো কলেজে নেই, কেন নেই? শাসক দলকে আর তার সন্ত্রাসবাদী দলকে জিজ্ঞেস করুন। ভারতবর্ষের যেখানেই অন্যান্য জায়গায় কলেজ সমস্ত আছে, ইউপিএ আছে, অন্যান্য আছে, কিন্তু পশ্চিমবঙ্গের কলেজগুলোতে কেন বোম বন্দুকে রাখা? কেন তাদের সন্ত্রাসী নেতা, চিচিংবাজ নেতা সেই টাকা লুট করে আজকে বোম বন্দুকের রাজনীতি করছে? তারা কি ছাত্র? তারা কি ছাত্র না ছাত্রদের বেচে ব্যবসা করতে চায়, শিক্ষাকে বেচে ব্যবসা করতে চায়? আমরা জানি, আমি আজ সকালেও বলেছি, সিএমকে বলছি যে শাসক হবে পিতার মতো, মাতার মতো, এরকম ডাইনির মতো হবে না, পেতনির মতো হবে না।